ভারতবর্ষ মানেই বৈচিত্র্যপূর্ণ দেশ। এর পাশাপাশি পুরাণ প্রথিত এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে রহস্য ঘেরা মাইথোলজিক্যাল স্টোরি। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। রহস্য, অ্যাডভেঞ্চার, এডুকেশন, ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। একটা থাম বা স্তম্ভ শুরু হয়েছে মন্দিরের ছাদ থেকে, তারপর নামছে নামছে কিন্তু ভূমিস্পর্শ করল না, তার লেশ মাত্র আগেই থেমে গেল। কয়েকশো বছর ধরে এইভাবেই আছে সে ঐতিহাসিক মন্দিরে ঝুলন্ত স্তম্ভ হয়ে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মতো এ হল প্রাচীন ভারতের রহস্যময় ঝুলন্ত স্থান। এটি আছে অন্ধ্রপ্রদেশের লেপক্ষী মন্দিরে। বহু প্রয়াসে উদ্ধার করা যায়নি এর রহস্য। ষোড়শ শতকে বিজয়নগর সাম্রাজ্যে নির্মিত এই মন্দিরের অন্যতম আকর্ষণ ঝুলন্ত স্তম্ভ বা হ্যাঙ্গিং পিলার। দক্ষিণ অন্ধ্রপ্রদেশে অনন্তপুরম জেলার অতীত মহিমা নিদর্শন হয়ে কুর্মা শৈলম পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে লেপক্ষী মন্দির। কথিত আছে কাছিমের মতো দেখতে এই পাহাড়েই রাবণের আক্রমণে পড়ে যান আহত জটায়ু। সীতাকে খুঁজতে বেরিয়ে জটায়ু দেখা পান রামচন্দ্র। মৃত পায় পাখিকে তিনি বলেন লেপক্ষী, তেলেগুতে যার অর্থ পাখি ওঠো। সেই থেকেই স্থানের নামও লেপক্ষী। ষোড়শ শতকে বিজয়নগর সাম্রাজ্যের শাসনে এই মন্দিরে নির্মাণ করেন বীরুপান্ন এবং তার ভাই বীরান্ন। মন্দিরে ৭০টি স্তম্ভ আছে, তার মধ্যে একটিতে ঝুলছে। ছাদ থেকে নিচে নামতে নামতে ভূমি একটু উপরে হঠাৎই থেমে গেছে। ব্রিটিশ বাস্তুবিদরা চেষ্টা করেছিলেন এর রহস্য ভেদে, জানতে চেয়েছিলেন কি করে রক্ষিত হচ্ছে ভারসাম্য, কারণ এটা তো মাটি স্পর্শ করেনি। কিন্তু তারা তা শত চেষ্টা করেও সন্ধান করতে পারেননি। তুঙ্গভদ্র দিয়ে বহু জল বয়ে গেছে, কিন্তু প্রাচীন ও মধ্য ভারতের বাস্তুবিদদের প্রযুক্তি এখনো অবধি অধরা। হার মেনেছেন ইউরোপের বিশেষজ্ঞরাও। এই ঝুলন্ত থামের সাথে সাথে লেপক্ষী মন্দিরের অন্যতম আকর্ষণও আছে আরো, যেমন নাগলিঙ্গ। এখানে ভারতের অন্যতম বৃহত্তর মনোলিথ হিসাবে একটি নাগলিঙ্গ রয়েছে। প্রচলিত আছে যে এই ভাস্কর্যটি তৈরি হয়েছিল মাত্র এক ঘন্টায়। মাতা সীতার পদচিহ্ন, কথিত আছে যে এখানে মাতা সীতা পদার্পণ করেছিলেন এবং তার পদচিহ্ন এই স্থানেই রেখে গিয়েছেন। নন্দী, এই মন্দিরের বাইরে প্রায় দু মাইল আগে আরও একটি স্থাপত্য আছে, সেটি হল গ্রানাইট শিলা দিয়ে গঠিত একটি ষাঁড় যার নাম নন্দী। এটি উচ্চতায় ২০ ফুট এবং দৈর্ঘ্যে প্রায় ৩০ ফুট, যেটি এই মন্দিরের শোভাকে আরও বাড়িয়ে তুলেছে। কথিত আছে যে এই ষাঁড়টি মন্দিরে তথা ভগবান শিবকে পাহাড়ের মধ্যে রেখেছেন এবং প্রভুর আদেশের অপেক্ষায় রয়েছেন। সেটি ওর অবস্থান দেখলেই বেশ বোঝা যায়। যাবেন নাকি অন্ধ্রপ্রদেশের এই লেপাক্ষী মন্দিরে? তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।